মোনা, তুই শাড়ি করছো? এই যে মোনা শাড়ি করছে, মোনার মা শাড়ি হয়ে গেছে। ও ছোট করে দিল, এই দেখো সকাল সকাল খাওয়া মোয়া মোয়া মুড়ি। সকাল সকাল কি খেতে বসছো? মোনা তুমি খাবে না? এসো এসো এসো, নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ শুক্রবার সকাল এখন 10টা, তো আমরা এই যে বাপের বাড়ি যাব বলে বেরিয়েছি। তো আজ তো মহাষ্টমী, সকলকে আমার তরফ থেকে অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা তো এর আগের ভিডিওতে অনেকেই দেখেছিলেন আমরা কলকাতা থেকে কোচবিহারে এসেছি, তো আজ সকাল 6টায় বাড়ি এসেছি আমরা। আর এখন এই যে রেডি হয়ে যাচ্ছি বাপের বাড়িতে, তো এই যে ব্যাগপত্র গুছিয়ে এই জামা কাপড়গুলো দিতে যাচ্ছি বাপের বাড়িতে, আর দেখাও করে আসছি। প্রায় 7 মাস পর বাড়ি যাচ্ছি, মনের মধ্যে অনেক অনেক আনন্দ হচ্ছে। তো কয়েকটা কেনাকাটা বাকি ছিল, তো সেটাই কেনার জন্য আবার চলে এসেছি আমরা স্টাইল বাজারে। তো এইখানে তুফানগঞ্জে স্টাইল বাজার, তো সেটাতে এখন এই যে ভেতরে যাব, দেখি কি কি কালেকশন আছে বাচ্চাদের, তো আপনাদেরকে দেখাবো। এই যে এখন আমরা কয়েকটা জামা নিয়ে আবার বেরিয়ে পড়বো এখান থেকে, তো বেরিয়ে তারপর আবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে, মা ফোন করছে। এদিকে দেখুন আমাদের কেনাকাটা কিন্তু কমপ্লিট, এই যে দুটো জামা সেট নিয়েছি আর পিসিবাড়ির জন্য, আর তারপর এই যে মিষ্টির দোকানে ঢুকেছিলাম মিষ্টি নিলাম, এখন এই যে কেনাকাটা প্রায় কমপ্লিট, চলে এসেছি বাপের বাড়িতে। এই যে দেখুন মেয়ে মেয়ের বাবা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমিও যাচ্ছি, প্রায় অনেক দিন পর বাড়িতে আসলাম, সত্যি খুব আনন্দ লাগছে। আর এখন এই যে বাড়ির ভেতরে ঢুকছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা না কেটে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মাসিমণি সাজিয়ে দিচ্ছে, মিমি তোমাকে সাজিয়ে দিচ্ছে, মা মিমি তোমাকে সাজিয়ে দিচ্ছে, বলে বা বলে তুমি ফুল দিয়ে সাজু করছো, কাটবে না, কি সুন্দর ফুল। এই ফুলগুলো দিয়ে মোনার মাথায় দিয়ে দিচ্ছে। মোনা কি সাজু করেছিলে ফুল দিয়ে, তারপরে ধর এডিটিং গুলো কিন্তু ফুলে বলে। কি করছো? আচ্ছা দিদি, আমরা এখন একসাথে বেরোবো। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, বাপের বাড়ি থেকে আমি আমার পিসি বাড়িতে গিয়েছিলাম দেখা করতে। তো সেখান থেকে কিন্তু এই যে এখন আবার যে দোকান থেকে মিষ্টি নিয়ে আমরা এখন যাচ্ছি আমার বরের পিসির বাড়িতে, মানে আমাদের বড় পিসির বাড়িতে। তো এই যে এখান থেকে বড় পিসিদের বাড়িতে এই যে চলে আসলাম, তো অনেকদিন পরে বড় পিসির বাড়িতে আসলাম, সেই ফার্স্ট কবে এসেছিলাম বিয়ের পরে আর মেয়েকে নিয়ে, এখন আবার আসলাম, মেয়ে এখন হেঁটে হেঁটে আসলো পিসি বাড়িতে। তো এই যে বড় পিসির বাড়িতে আমরা এসে গেছি, তো এই যে এখন পিসি এই যে বেরিয়ে এসছে, এইটা হলো আমাদের বড় পিসি, মানে আমার বরের পিসি। এ মা কত বড় হয়ে গেছে রে, এ হ্যাঁ, এ তুমি বলো হয়ে গেছো,
দাঁত হচ্ছে, এটা তো কোলায় উঠবে না, দেখে এই দেখো একটা মা জামা পড়ছে, তোমার বোনু দেখে মা বুনি, এটা দাদা, এই দেখো বোন যাও মাম্মা দাঁড়া দাঁড়া এই তো ছিঁড়ে ফেলে ছিঁড়ে, এই যে বড় পিসিদের বাড়িতে চলে এসছি, এই যে মোনা আর এই বাবু আর ওই যে মোনা, ব্যাপার এত সুন্দর, তুমি চেনো দাদার হাত ধরে করছো, এটা দাদা, এটা তোমার দাদা মাম্মা, এই পূজা বাড়ির দিন আর কোথায় থাকে, আম্মা কোথায় তুমি, এদিকে আসো, তো তারপর আমরা বড় পিসিদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন এই যে চলে এসেছি মেজো পিসিদের বাড়িতে, তো এখানেও আমাদের নিমন্ত্রণ আছে, তো এই যে এখন মেজো পিসিদের বাড়িটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আর এই যে আজকে সারাদিন শুধু নিমন্ত্রণ খেতেই গেল, এখনও অবধি আমরা ঠাকুর দেখতে বেরোইনি, আজকে তো অষ্টমী, তো ভাবছি এখান থেকে পিসিদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গিয়ে বেরোবো, তো পিসিদের বাড়িতে ফার্স্ট টাইম আমি আসলাম, বড় পিসিদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু মেজো পিসিদের বাড়িতে এই প্রথমবার আসলাম একেবারে মেয়েকে নিয়ে, বিয়ের পর কখনো আসিনি, তো এখন আজকে ফার্স্ট টাইম আসলাম, তো পিসির সাথে এই যে এখন একটু গল্প করছি, ননদ ছিল তো ও ঠাকুর দেখতে বেরিয়ে গেল আমাদের সাথে দেখা করে, ও বেরিয়ে পড়েছে, আর এই যে এখন আমরা একটু বসে গল্প গুজব করছি, আর এদিকে মেয়ে দেখুন কত দুষ্টুমি করছে, মানে খুব কান্নাকাটি করছে, আমরা তো সারাদিন আজকে খালি ঘুরতে ঘুরতেই গেল, বাড়িতে তো এসেছি কিন্তু বাড়িতে এক মুহূর্ত ছিলাম না, আসার পর থেকে খালি এর বাড়ি ওর বাড়ি ঘুরে ঘুরেই কাটাচ্ছি, তো পিসিরা ফোন করেছিল নিমন্ত্রণ করলো আসতে বললো, অনেকদিন থেকে দেখা করা হয় না, আর এদিকে দেখুন আমার মেয়েকে পিসির হাত থেকে মিষ্টি নিয়ে চলে আসছে, পিসি আমাদেরকে দেবে বলে এনেছে আর ও তার আগেই নেওয়া শেষ, কীরকম দুষ্টু মেয়ে, হ্যাঁ তুমি কেমন, হ্যাঁ ঠাম্মাকে ডাক, ঠাম্মা আই, কেন ঠাম্মা বলো, তুমি কোথায় এসছো, ঠাম্মা বাড়িতে, ঠাম্মা বাড়িতে এসছো, হ্যাঁ ওদিকে গেছে ঠাম্মা, ঠাম্মা ঠাম্মা তুমি ঠাম্মাকে ডাকছো, ঠাম্মাকে ডাকছো, আর এদিকে দেখো ঘুম ঠাম্মা, ঠাম্মা ইস খাওয়া শুরু করে দিয়েছে, বাবারে বাবারে হাসি, দেখো তোমার মেয়ে করবো, দেখো দেখো ওই দেখো
খাচ্ছো? হ্যাঁ মিঠি। এই কেমন কেমন টেস্টি করবে বাবা? কি বলছো মা তোমার ঠাম্মাকে? কি ওই দেখো আরো চাইছে। ঠাম্মা ঠাম্মা দেখছো কিরকম ঠাম্মার কাছে চাইবে দাও দিছে কিরকম। ঠাম্মা দাও ঠাম্মা দাও এরম করতেছে। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।